প্রিয় বন্ধুরা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম বন্ধুরা পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে প্রাইমারি টেট পরীক্ষার জন্য আমাদের যে ম্যারাথন টেস্ট সিরিজ শুরু হয়েছে আজকে তার সাত নম্বর সিরিজ তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের সিরিজের প্রশ্ন উত্তরগুলো প্রথমে যে প্রশ্নটি রয়েছে নিচের কোনটি ভারতের বন্যাপ্রবণ নদীর উদাহরণ অপশান এ রয়েছে গঙ্গা বিএ পদ্মা সি সিন্ধু ডি এ হুয়াংহ এখানে সঠিক উত্তর হলো অপশন এ গঙ্গা তো বন্ধুরা আমার প্রশ্ন বলার সাথে সাথে যদি আপনাদের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে নেক্সট যে প্রশ্নটি রয়েছে প্রতি বছর কতটা জমি মরুভূমির সম্প্রসারণের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে অপশন এ রয়েছে গড়ে তিন লক্ষ বর্গ কিলোমিটার অপশান বি এ রয়েছে গড়ে চার লক্ষ বর্গ কিলোমিটার অপশেন সি এ রয়েছে গড়ে পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার এবং অপশন ডি এ রয়েছে গড়ে দুই লক্ষ বর্গ কিলোমিটার এখানে সঠিক উত্তর হলো অপশান ডি গড়ে দুই লক্ষ বর্গ কিলোমিটার নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেহরিবাদ ভারতের কোন রাজ্যে নির্মিত হয়েছে অপশান এ রয়েছে উত্তরাখণ্ড অপশন বি এ রয়েছে অরুণাচল প্রদেশ অপশান সি এ রয়েছে কেরালা এবং অপশন ডি এ রয়েছে কর্ণাটক এখানে সঠিক উত্তর হল অপশান এ উত্তরাখণ্ড নেক্সট যে প্রশ্নটি রয়েছে মানস্ব বিপর্যয়ের কারণ নিচের কোনটি অপশান এ রয়েছে বন হনন অপশান বি এ রয়েছে পশুচারণ অপশন সি এ রয়েছে অশিক্ষা ও উদাসীনতা এবং অপশন ডি এ রয়েছে অনাস্থা এখানে সঠিক উত্তর হলো অপশান সি অশিক্ষা ও উদাসীনতা নেক্সট যে প্রশ্নটি রয়েছে বন্য প্রাণী সুরক্ষা আইন কত সালে গৃহীত হয় অপশন এ রয়েছে উনিশশো পঁয়ষট্টি অপশান বি এ রয়েছে উনিশশো অপশান সি এ রয়েছে উনিশশো বাহাত্তর এবং অপশান ডি এ রয়েছে উনিশশো এখানে সঠিক উত্তর হলো অপশান সি উনিশশো নেক্সট যে প্রশ্নটি রয়েছে কোন ঋতুতে ওজন স্তরের ক্ষয় বেশি হয় অপশেন এ রয়েছে গ্রীষ্ম অপশান বি রয়েছে বর্ষা অপশান সি এ রয়েছে শীত এবং অপশন ডি এ রয়েছে বসন্ত এখানে সঠিক উত্তর হল অপশান ডি বসন্ত নেক্সট যে প্রশ্নটি রয়েছে নিম্নলিখিত কোন অঞ্চলে গ্রিন হাউসের প্রভাব সর্বাধিক অপশান এ রয়েছে ট্রোপোসফিয়ার অপশন বি এ রয়েছে স্টাটোসফিয়ার অপশান সি এ রয়েছে মেসোসফিয়ার এবং অপশান ডি এ রয়েছে এক্সোস্ফিয়ার এখানে সঠিক উত্তর হলো অপশান এ ট্রোপোসফিয়ার নেক্সট যে প্রশ্নটি রয়েছে মৃত্তিকার একটি উল্লেখযোগ্য দূষক হল অপশন এ রয়েছে ডিটারজেন্ট অপশান বি এ রয়েছে প্লাস্টিক অপশান সি এ রয়েছে লৌহপিণ্ড এবং অপশন ডি এ রয়েছে ওজন এখানে সঠিক উত্তর হল অপশান বি প্লাস্টিক নেক্সট যে প্রশ্নটি রয়েছে সর্বাধিক পরিমাণে জল দূষণ কোন শিল্প থেকে ঘটে অপশান এ রয়েছে চর্ম অপশান বি এ রয়েছে পাট অপশান সি এ রয়েছে কাগজ অপশন ডি এ রয়েছে উপরের কোনোটি নয় এখানে সঠিক উত্তর হলো অপশন এ চর্ম নেক্সট যে প্রশ্নটি রয়েছে কোন ধরনের শব্দ শব্দ দূষণ সৃষ্টি করে অপশান এ রয়েছে সূর্যযুক্ত অপশান বি এ রয়েছে সুর বর্জিত সি এ রয়েছে মৃদু এবং অপশান ডি এ রয়েছে কথাবার্তার এখানে সঠিক উত্তর হলো অপশান বি সুর বর্জিত নেক্সট যে প্রশ্নটি রয়েছে বাস্তুতন্ত্রের পক্ষে ও মানুষের পক্ষে ক্ষতিকর জীব প্রজাতির তথ্য যে বই থেকে পাওয়া যায় তাকে কি বলে অপশন এ রয়েছে ব্ল্যাক ডাটা বুক অপশন বি এ রয়েছে রেড ডাটা বুক অপশন সি এ রয়েছে গ্রিন ডাটা বুক এবং অপশন ডি এ রয়েছে হোয়াইট ডাটা বুক এখানে সঠিক উত্তর হলো অপশন এ ব্ল্যাক ডাটা বুক নেক্সট যে প্রশ্নটি রয়েছে স্থায়ী উন্নয়ন কী ধরনের উন্নয়ন অপশন এ রয়েছে দ্রুত উন্নয়ন বি এ রয়েছে গ্রাম ও শহরের উন্নয়ন অপশেন সি এ রয়েছে মেয়াদি উন্নয়ন এবং অপশন ডি এ রয়েছে মেয়াদি টেকসই উন্নয়ন এখানে সঠিক উত্তর হল অপশন ডি মেয়াদি টেকসই উন্নয়ন নেক্সট যে প্রশ্নটি রয়েছে কোন নদীর জলের ভাগ নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে বিবাদ চলছে অপশন এ রয়েছে কৃষ্ণা অপশান বি এ রয়েছে কাবেরি অপশান সি এ রয়েছে গোদাবরী এবং অপশন ডি এ রয়েছে উপরের কোনোটি নয় এখানে সঠিক উত্তর হলো অপশন বি কাবেরি নেক্সট যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গে কি জাতীয় বনভূমি দেখা যায় অপশন এ রয়েছে চিরসবুজ অপশন বি এ রয়েছে কাঁটা ঝোপ অপশান সি এ রয়েছে ম্যানগ্রোভ এবং অপশন ডি রয়েছে পাতা ঝরা এখানে সঠিক উত্তর হল অপশন ডি ঝরা নেক্সট যে প্রশ্নটি রয়েছে কার্বোহাইড্রেট ও ফ্যাট হল অপশন এ জৈব উপাদান অপশন বি অজৈব উপাদান অপশন সি ভৌত উপাদান এবং অপশন ডি উপরের কোনোটি নয় এখানে সঠিক উত্তর হলো অপশন এ জৈব উপাদান এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে এটি আপনাদের জন্য হোম টাস্ক এর সঠিক উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাদের ভুল হবে আমি তাদের কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি জানিয়ে দেব প্রশ্নটি হচ্ছে কোন অরণ্যে সুন্দরী প্রজাতির গাছ দেখা যায় অপশন এ রয়েছে ক্রান্তীয় চিরসবুজ অপশন বি রয়েছে প্রান্তীয় পর্ণমোচী অপশন সি এ রয়েছে ম্যানগ্রোভ এবং অপশান এ রয়েছে ক্রান্তীয় কাঁটাঝোপ আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন বাই